আজকের যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এত বেশি ভাইরাল এবং এত বেশি জনপ্রিয় একটি রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম মশলা। আর এই ডিম মশলা খাওয়ার জন্য কিন্তু একটা ডিমে কিছুই হবে না, অনেকগুলো ডিম এইভাবে খেয়ে নিতে পারবেন, এত বেশি মজার লাগে। আর এই ডিম মশলা অনেকে ট্রাই করে নিয়েছে, তো চলুন এত সময় নষ্ট না করে ডিম মশলাটা দেখে নিই। ডিম মশলা রেডি করে নেওয়ার জন্য যে যে উপকরণগুলো লাগছে আমাদের, শসা, ধনে পাতা, কাসুন্দি, তেঁতুলের চাটনি, টমেটোর সস, তারপরে হচ্ছে বিট লবণ, দুটো পেঁয়াজ, দুটো শুকনো মরিচ, শুকনো মরিচকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন শসা, ধনে পাতা, পেঁয়াজগুলো কেটে নেওয়ার আগে আমাদের ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে 60টা ডিম নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী ডিম নিয়ে নেবেন। এই ডিম মশলা খাওয়ার জন্য একটা ডিমে কিন্তু কিছুই হবে না, এর জন্য ডিমগুলো একটু বাড়িয়ে নেবেন। এখন আমি এই ডিমগুলোকে সেদ্ধ করে নিব। ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিলাম, এতে করে কি হবে ডিমগুলো ফেটে যাবে না। এখন ডিমগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই সেদ্ধ ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আমি যে সবজিগুলো নিয়েছি এগুলোকে কিন্তু এখন আমাদের কেটে নিতে হবে। যদি আপনাদের কাছে ডিমের পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রে শসাটা অর্ধেক ব্যবহার করবেন, কারণ একটা শসা দিলে অনেক কিন্তু শসার পরিমাণটা হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। আমি 60টা ডিমের জন্য একটা শসা ব্যবহার করলাম। এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য শসাটা একটু জ্বালি নেওয়ার চেষ্টা করতে হবে, আর এই শসাগুলোকে একটু মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন অনেক সুন্দরভাবে এই মশলাগুলো মেখে নেওয়া যাচ্ছে, যত সুন্দরভাবে মিহি করে কেটে নিতে পারবেন ততই বেশি ভালো হবে। তো পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পর এরপরে কেটে নিতে হবে ধনে পাতা। ডিম মশলা রেডি করে নেওয়ার জন্য ধনে পাতাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে দেখবেন সুন্দর ফ্লেভার আসবে। শসা, ধনে পাতা এবং পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া শুকনো মরিচ। শুকনো মরিচ আমি এখানে দুটো ব্যবহার করছি, যদি আপনাদের ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে একটা ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ, লবণ এবং শুকনো মরিচটাকে খুব ভালোভাবে দিয়ে ভেঙে নিলাম। এরপর দিয়ে দিতে হবে কাসুন্দি, তো আমি কাসুন্দি এখানে ব্যবহার করেছি 2 চামচ। দিচ্ছি 1 চামচ টমেটো সস, এরপর দিয়ে দিব তেঁতুলের চাটনি 2 চামচ, আর এটা কিন্তু বাড়ির তৈরি। হাতের কাছে তেঁতুলের চাটনি না থাকলে প্যাকেটের কেনা চাটনিগুলো ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু উপকরণ মিক্স করে নিব, আর এই তেঁতুলের চাটনিটা টক মিষ্টি আছে, এর জন্য কিন্তু এই মশলাটা এত বেশি মজার হবে। বা আপনাদের কাছে তেঁতুল থাকলে এখানে তেঁতুলও মিক্স করে নিতে পারবেন, সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে হবে। এই তো সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পর এই মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের ডিমের জন্য মশলা রেডি করে নেওয়া হয়ে গেছে, আর এইভাবে কিন্তু সবগুলো খেয়ে নেওয়া যাবে, তবে কিন্তু আমাদের আজকে ডিমের সঙ্গে খেতে হবে, এর জন্য এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর ডিমগুলোকে আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলোকে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি, এখন এই ডিমের মধ্যে মাঝ বরাবর একটা কাট দিয়ে দিতে হবে। আর এর মধ্যে কাট দিলে কি হবে, যে আমরা মশলাটা রেডি করেছি এর মধ্যে দিয়ে দিতে পারবো। তো এখানে আমি 1 থেকে 2 চামচ মতো মশলা দিয়ে দিব, এতে করে দেখবেন এই ডিমের মধ্যে যত বেশি পরিমাণে মশলা দেওয়া যাবে তত বেশি ভালো লাগবে। তো আমি একে একে সবগুলো মশলা দিয়ে নিব এইভাবে, আর রেডি করে নিব। Thank you.
মধ্যে সব মশলা দিয়ে হয়ে গেছে, এখন ওপর থেকে একটু দিয়ে দিব তেঁতুলের চাটনি। আর এটা দেওয়ার কারণে আরও বেশি টেস্ট হবে। অবশ্যই একটু তেঁতুলের চাটনি দেওয়ার চেষ্টা করবেন, তবে তেঁতুলের চাটনিটা অবশ্যই টক মিষ্টি হতে হবে। একেবারে মিষ্টি দিয়ে দিলে এর মধ্যে কিন্তু কোনো রকম টেস্ট পাবেন না। এইভাবে ডিমের রেসিপি তৈরি করলে একটা ছাড়া অনেকগুলো ডিম খেয়ে নিতে পারবেন। অলরেডি যারা খেয়ে ফেলেছেন এই ডিম মশলাটা, তাদের কাছে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।